নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যবাসীৰ কাৰণে খন্দিয়াৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি ফেব্ৰুৱাৰী মাহৰ 9 তাৰিখ আৰু এনে ধৰণৰ খবৰবোৰ নিতো সবাৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। লাঠি দেখুৱাই আইনৰ ভয় দেখুৱাই বাল্য বিবাহ ৰোধ কৰিব নোৱাৰে, এই ডাঙৰ মন্তব্য কোনে কৰিছে, কেনেকৈ কত কৰিছে জনাই আছো এই বিশেষ প্ৰতিবেদন। কৈছে, লাঠি দেখুৱাই আইনৰ ভয় দেখুৱাই বাল্য বিবাহ ৰোধ কৰিব নোৱাৰে। স্বাস্থ্য বিভাগ, সমাজ কল্যাণ বিভাগ, চাইল্ডলাইন শুই থকা বিভাগ, তিনিওটা বিভাগক সজাগ কৰিব লাগিব বুলি মন্তব্য কৰিছে ৰেজল কৰিম চৰকাৰে। আইনৰ ভয় দেখুৱাই সামাজিক ব্যাধিটো দূৰ কৰিব নোৱাৰিব। আইনৰ ভয় দেখুৱাই 100% বাল্য বিবাহ ৰোধ কৰিব নোৱাৰে। বাল্য বিবাহ হ'লে কি কি ক্ষতি হয় ৰাইজক বুজাব লাগিব। তেনে নকৰি চৰকাৰে হঠাতে ইজনৰ পিছত সিজন স্বামীক গ্ৰেপ্তাৰ কৰিছে, ৰঙাগড়ৰ আলহী কৰিছে, জেল ভৰ্তি কৰিছে বুলি মন্তব্য কৰিছে ৰেজল কৰিম চৰকাৰে। চৰকাৰে আন্তৰিকতাৰে কৰিলে সকলো সম্ভৱ হয়। চৰকাৰে আন্তৰিকতাৰে কৰিলে সকলো সম্ভৱ হয় বুলি তেওঁ মন্তব্য কৰিছে। চৰকাৰে ৰাজনীতিকৰণৰ কৰিলে সম্ভৱ নহ'ব বাল্য বিবাহ ৰোধ কৰাটো। মুখ্যমন্ত্ৰীৰ পদক্ষেপ ভাল তেওঁ কৈছে, ৰেজাল কৰিমে কৈছে মুখ্যমন্ত্ৰীৰ পদক্ষেপ ভাল, কিন্তু পদক্ষেপ ল'বলৈ গৈ কিছু আখোৱাহ থাকি গ'ল। আমচুৰ কেন্দ্ৰীয় সভাপতি ৰেজল কৰিম চৰকাৰে এই কেইটামান প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। শেহতীয়াকৈ ৰাজ্যৰ বিভিন্ন জিলাত বিভিন্ন প্ৰান্তত যি অবৈধ স্বামীক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু সেই অবৈধ স্বামীক গ্ৰেপ্তাৰ কৰা অভিযানৰ বিৰোধিতা কৰিছে আমচুৰ কেন্দ্ৰীয় সভাপতিৰ ৰেজল কৰিম চৰকাৰে। ৰেজল কৰিম চৰকাৰে কৈছে মুখ্যমন্ত্ৰীৰ পদক্ষেপ ভাল লৈছে, কিন্তু পদক্ষেপ ল'বলৈ গৈ কিছু আখোৱাহ থাকি গৈছে। আজি সন্ধিয়া আন এটা ডাঙৰ খবৰ হৈছে বাল্য বিবাহ পতাৰ দুবছৰ পাৰ হ'লে সেইখন বিয়া বৈধ বুলি ঘোষণা কৰা হ'ব। এই মন্তব্য অখিল গগৈ। বাল্য বিবাহ পতাৰ দুবছৰ পাৰ হ'লে সেই বিয়াখন বৈধ। বাল্য বিবাহ পতাৰ দুবছৰ পাৰ হ'লে সেই বিয়াখন নিয়মীয়া হৈ যায় বুলি তেওঁ মন্তব্য কৰিছে। চৰকাৰে গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতে জামিন লাভ কৰে। বাল্য বিয়া পাতিলে লগে লগে জামিন নহয়। অসম চৰকাৰে তৰা গোচৰসমূহত জামিন লাভ কৰিছে স্বামীসকলে, এনেধৰণৰ মন্তব্য কৰিছে অখিল গগৈয়ে। চৰকাৰে অবৈধভাৱে স্বামীসকলৰ ওপৰত গোচৰ তৰিছে। নাবালিকাক বিয়া পতাৰ দুবছৰৰ ভিতৰতে গোচৰ তৰিব লাগে। নাবালিকাক বিয়া পতাৰ দুবছৰৰ ভিতৰতে গোচৰ তৰিব লাগে বুলি মন্তব্য কৰিছে অখিল গগৈয়ে। দুবছৰৰ ভিতৰত বাল্য বিবাহ পতাসকলৰ সন্তান জন্ম হ'লে চৰকাৰে দায়িত্ব ল'ব লাগে। বাল্য বিবাহ বন্ধ কৰাৰ নামত হিটলাৰী ৰাজ সমৰ্থন নকৰে বুলি মন্তব্য কৰিছে অখিল গগৈয়ে। খুদ্দাৰ এবাৰ সমালোচনা কৰিছে অখিল গগৈয়ে। চৰকাৰক সমালোচনা কৰি এইকেইটা মন্তব্য কৰিছে কৃষক নেতা অখিল গগৈয়ে। হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে আইন মানিব নোখোজে বুলি মন্তব্য কৰিছে। অসম চৰকাৰৰ বিৰুদ্ধে খুৰদাৰ সমালোচনা কৰা পৰিলক্ষিত হৈছে অখিল গগৈ। আজিৰ সন্ধিয়াৰ আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে এইবাৰ যিসকল স্বামী গ্ৰেপ্তাৰ হৈছে সেই স্বামীসকল জামিন পাব, সেই স্বামীসকলে জামিন লাভ কৰিব। এটা বিশেষ নম্বৰ আপুনি মনত ৰাখক, এই মোবাইল নম্বৰটো আপুনি মনত ৰাখক, আৰু এই মোবাইল নম্বৰ মনত ৰাখি আপুনি কি কৰিব লাগিব, কেনেকৈ নিজৰ স্বামীসকলক জামিন লাভ কৰাব পাৰিব সবিশেষ লৈ আহিছোঁ ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে। বিনামূলীয়াকৈ আইনী সাহায্য দিবলৈ এজন অধিবক্তাই মুকলি কৰিছে এটা বিশেষ ফোন নম্বৰ। অধিবক্তাজনৰ সৈতে যোগাযোগ কৰি লাভ কৰিব বিনামূলীয়া আইনী সাহায্য। এজন অধিবক্তাই এটা বিনামূলীয়া ফোন নম্বৰ দিছে, বিনামূলীয়াকৈ পাব এইসকল স্বামীসকলে জামিন। অধিবক্তাজনৰ সৈতে যোগাযোগ কৰি লাভ কৰিব বিনামূলীয়া আইনী সাহায্য। মাতৃৰ আজ্ঞা পালন কৰি
মই সকলো বিনামূলীয়া কই জামিন করাম বলি তো মন্তব্য কইছে কোন এই ব্যক্তি গড়াকি কেনে কই জামিন লাভ করিব আপনি খবিখেক লৈ আহিছো মাতৃৰ আজ্ঞা পালন করিবলৈ উলাইছে এজন অধিবক্তা গ্রেপ্তার হোৱা স্বামী সকলক বিনামূলীয়া কই জামিন করাই দিব বলি কইছে অধিবক্তা জনে বিনামূলীয়া কই আইনী সাহায্য প্রদান করিব অধিবক্তা সুকুরালি অধিবক্তা সুকুরালিয়ে কইছে বিনামূলীয়া কই আইনী সাহায্য প্রদান করিব অধিবক্তা সুকুরালিয়ে চাইল্ড লাইন আর প্রকাশনের সকলকে তদন্তর আওতাত আনিব লাগে বলি তেও দাবি করেছে বাল্য বিবাহ বন্ধর নামত হিমন্ত বিশ্ব শর্মাই জঙ্গলরা চলাইছে বলি অধিবক্তাজনে অধিবক্তা সুকুরালির মন্তব্য বাল্য বিবাহ বন্ধ করবলৈ চৰাঞ্চলত শিক্ষার প্রসার আর প্রকারত গুরুত্ব দিবলৈ আহ্বান বিনামূলীয়া কই আইনী সাহায্য দিবলৈ এজন অধিবক্তাই মুকলি করেছে ফোন নম্বর আজি সন্ধিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে গ্রেপ্তার হওয়া স্বামীর পরিয়ালের পাঁচটা প্রশ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ পাঁচটা মাত্র প্রশ্ন করেছে মুখ্যমন্ত্রীলৈ বাল্য বিবাহ বিরোধী অভিযানের ভুক্তভোগীর পাঁচটা প্রশ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ প্রথম প্রশ্ন আমি এতিয়া কলৈ যাম দুপরিয়া নিশার ভাত সাজ আমি কেনেকৈ খাম ভুক্তভোগী সকলের এয়া প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ এনে ধরনের প্রশ্ন করা পরিলক্ষিত হয়েছে পরিয়ালটিয়ে কি অপরাধ করেছিল গর্ভত থাকা সন্তানটির অপরাধ কি আছিল এয়া মুখ্যমন্ত্রীলৈ প্রশ্ন ভুক্তভোগীর মুখ্যমন্ত্রীর মরম দয়া আছে না নাই এনে ধরনের প্রশ্ন করেছে বাল্য বিবাহ বিরোধী অভিযানের ভুক্তভোগীর তরফরপা এই পাঁচটা প্রশ্ন করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ আমি এতিয়া কলৈ যাম কেনেকৈ থাকিম কেনেকৈ দুপরিয়ার আর নিশার ভাত সাজ আমি কেনেকৈ খাম সন্ধিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে স্বামী পুত্র গ্রেপ্তার করার ভয়ত জীবন গৈছে এগারী মহিলার স্বামী পুত্রক এফালে গ্রেপ্তার করা হয়েছে আনফালে প্রাণ গৈছে এগারী মহিলার ধুবুরীত অতি দুঃখজনক একটা ঘটনা আজি সংঘটিত হয়েছে আরক্ষী গ্রেপ্তার করেছিল পিতৃ মুস্তাফা শেখ আর পুত্র মহিবুলক স্বামী পুত্রক গ্রেপ্তার করা দেখি প্রথমে অচেতন হয়ে পড়েছিল নূর ভানু নামের মহিলাগী স্বামী পুত্র গ্রেপ্তার করা দেখি প্রথমে অচেতন হয়ে পড়েছে নূর ভানু জিএমসিএইচত ভর্তি করা হয়েছিল নূর ভানুক জিএমসিএইচের ঘরলৈ উভতি অহার পিছত নূর ভানুর ঘরলৈ গৈছিল আরক্ষীর একটা দল আরক্ষী দেখা পোৱা মাত্রই ভয়তে প্রাণ গৈছে নূর ভানু নামের মহিলাগীর আরক্ষীক দেখি প্রাণ গৈছে নূর ভানুর পরবর্তী খবর হয়েছে মেডিকললৈ নি থাকা অবস্থাত গর্ভবতী কিশোরীর মৃত্যু ঘটেছে পিতৃপুত্রক আরক্ষীয়ে করেছে গ্রেপ্তার নাবালিকা বিয়া পাতি দিয়ার ভয়ঙ্কর পরিণতি দেখিলে পোৱা গৈছে আজি কম বয়সত বিয়া পাতি দিয়ার বাবেই মৃত্যু হয়েছে এগারী